রাজ্যের প্রতিটি উন্নয়নের সাথে জড়িয়ে আছে রাজ্যের প্রতিটি মানুষ, রাজ্যের সামগ্রিক বিকাশের সাথে জড়িয়ে আছে ত্রিপুরার সাংবাদিকদের সর্বাঙ্গীন বিকাশও। রাজ্য, দেশ ও বিশ্বের একটি চিত্র প্রতিদিন ফুটে ওঠে সাংবাদিকদের লেখার মধ্য দিয়ে, মানুষকে সচেতন করে তোলেন তারা। শোষণ, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে প্রকৃত সংবাদ পরিবেশনে সোচ্চার থাকেন সাংবাদিকরা। বর্তমানে সমাজের এক গুরুত্বপূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে সাংবাদিকতা। 2018 সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সাংবাদিকদের নানান দাবি দাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। জাতীয় প্রেস দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নং প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে মন্ত্রী বলেন, আগে ত্রিপুরার সাংবাদিকদের কোনো সম্মান ছিল না, সাধারণ মানুষের থেকে আলাদাভাবে চেনা যেত না তাদের। ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসে প্রেস কার্ডের বন্দোবস্ত করেছে সাংবাদিকদের জন্য। সৎ, মেধাবী ও নির্ভীক সাংবাদিকরাই জাতির পথ প্রদর্শক, তারাই সরকারের চতুর্থ স্তম্ভ। এর পাশাপাশি প্রণজিৎ সিংহ রায় আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে কীভাবে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় তার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। মিডিয়া সাংবাদিকদের কোনো প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ছিল না, কিন্তু নতুন নিয়মে সরকার বৈদ্যুতিক মাধ্যম এবং ওয়েব মিডিয়ার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ মাধ্যমের আর্থিক অবস্থা বিবেচনা করে সরকার বিজ্ঞাপন বাবদ অর্থ বরাদ্দ নতুন পূর্বতন সরকারের তুলনায় অনেকগুণ বৃদ্ধি করেছে। 2018-19 সাল অর্থ বছরে যেখানে বরাদ্দ ছিল 3.5 crore টাকা, এই সরকার আসার পর 2019-20 এবং 2020-21 অর্থ বছরে যথাক্রমে 8 কোটি টাকা এবং 2021-22 অর্থ বছরে 10 কোটি টাকা এবং 2022-23 অর্থ বছরে 15 কোটি টাকা দেওয়া হয়। 3.5 কোটি টাকা থেকে প্রথম 5 বছরের মধ্যে 15 কোটি টাকা পর্যন্ত আমরা এই বিজ্ঞাপন বাবদ আমরা বরাদ্দ করেছি। জাতীয় প্রেস এই দিবস অনুষ্ঠানে আমাদের আবেদন থাকবে যে সরকার এ রাজ্যের সাংবাদিকদের সব রকমভাবে আর্থিক দিক দিয়ে, স্বাস্থ্য রক্ষার দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে একটা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সরকার সমস্ত রকম ব্যবস্থাপনা করেছে। শুধু এখানে কোথাও ভাবার কারণ নেই যে এই সরকার সাংবাদিকদের কোনো স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে বা কোনো চেষ্টা করে। সময় সময় কিছু ঘটনা হতে পারে, সেটার জন্য অবশ্যই সরকার কখনো তাকে সমর্থন করে না। আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে আমরা আবেদন করতে পারি আপনাদের কাছে যে এ রাজ্যের উন্নয়নের সঙ্গে আপনারাও সাংবাদিক, কিন্তু আপনারাও এ রাজ্যের মানুষ। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারক অরিন্দম লোধ, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসর ভট্টাচার্য, সম্পাদক পি কে চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।